যাচ্ছে বাহুবলীর মতো নতুন এক বড় বাজেটের সিনেমায় দেখা যাবে নায়িকা ঐশ্বরিয়াকে। ওয়েল, বিস্তারিত বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্ট্রেস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্ট্রেস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেটস মুভ অন দা মেইন টপিক। বচ্চন পরিবারের বউ হয়ে যাওয়ার পর থেকেই অভিনয় কমিয়ে দিয়েছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে একেবারে যে কমিয়ে দিয়েছেন তা কিন্তু নয়, রিসেন্টলি ঐশ্বরিয়া ভক্তদের জন্য এলো সুখবর। এ তারকা নন্দিত নির্মাতা মণি রত্নমের নতুন ছবি পন্নিন সেলভান অভিনয় করতে যাচ্ছেন ছবিটির জন্য পুরোপুরি চূড়ান্ত ঐশ্বরিয়া। যদিও এই আলোচনা হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতির আগেই, করোনার কারণে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়নি। ছবিটির পরিচালক জানিয়েছেন লকডাউন উঠে গেলে এক ধাক্কায় তিনি শুটিং শেষ করবেন। শুটিং শিডিউল এমন ভাবে নতুন করে তৈরি হচ্ছে যাতে 2021 সালে ছবিটি মুক্তি পায়। এই কারণে ছবির অভিনেতা বিক্রম ঐশ্বরিয়াদের টানা ডেট নেওয়া শুরু হয়েছে। এভাবে এক ধাক্কায় ছবির শুটিং শেষ করা যাবে। যদি আউটডোর শুটিং এর অনুমতি না পাওয়া যায় তাহলে চেন্নাইয়ের এবিএম স্টুডিওতে সেই কাজ করা হবে। তাছাড়া জানানো হয়েছে বাহুবলীর মতোই পন্নিয়িন সেলভান ও প্রিয় ড্রামা। নির্মাতা চাইছেন ছবির প্রথম পর্ব 2021 সালে মুক্তি পাক। ছবির এক্সিকিউটিভ প্রযোজক শিবানন্দ বলেছেন, ইন্ডাস্ট্রির বাকি অনেকের মতোই আমরাও চাচ্ছি ছবির শুটিং শুরু করে দিতে। অভিনেতা ও অভিনেত্রীদের বলেছি ডেট দিতে, শিডিউল ঠিক রাখা খুবই কঠিন, কিন্তু আমাদের কাজ তো এইটাই। এই ছবির কাহিনীর কেন্দ্রে রয়েছেন মহান চোল সম্রাট আরুল মাঝি বর্মনের সম্রাট হওয়ার আগের জীবন। ঐশ্বরিয়ার ছবিতে দৈত্য ভূমিকায় থাকবেন। সবকিছু ঠিক থাকলে শুটিং শুরু হতে পারে জুলাই মাসে। সো ভিউয়ার্স, এই নতুন মুভিটি নিয়ে এবং ঐশ্বরিয়া আবার কামব্যাক নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।